হ্যালো বন্ধুরা, বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে একটি নোটিশ বের করানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে কিছু ভ্যাকেন্সি তারা বের করেছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের যে ইস্ট কোস্ট রেলওয়ে রয়েছে, সেই ইস্ট কোস্ট রেলওয়ের ভেরিয়াস ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং সেটা কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এর কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, অফলাইনেই আপনাদের আবেদনটি করতে হবে। আবেদনটি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, যে 18/5/2020 এই ভ্যাকেন্সির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 561 পদের ভ্যাকেন্সি রয়েছে। এবং কি কি পদে ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। নার্সিং সুপারিনটেনডেন্ট পদে রয়েছে, ফার্মাসিস্ট পদে রয়েছে, ঠিক আছে, ওটিএ হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এইসব পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে, এইসব পদে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সিটা হচ্ছে 561। এবারে বলে দিচ্ছি যে লাস্ট ডেটটা কবে। যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান অফলাইনে, তাহলে লাস্ট ডেটটা হচ্ছে 22 তারিখ, অর্থাৎ 22/5-এর মধ্যে অ্যাপ্লিকেশানটা আপনাকে করতে হবে। সময় খুব অল্প, তার মধ্যেই আপনাকে অ্যাপ্লিকেশানটি করে নিতে হবে। যদি আমরা বয়সের কথা বলি, তাহলে প্রথম যে অর্থাৎ নার্সিং সুপারিনটেনডেন্ট, তার জন্য আপনার যেটা বয়স লাগবে সেটা হচ্ছে মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 38 ইয়ার্স। ফার্মাসিস্ট পদের জন্য যেটা বয়স লাগবে সেটা মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 35 বছর। এবং লাস্ট যে ভ্যাকেন্সিটা রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট অর ওটিএ, তার জন্য মিনিমাম বয়স 18 থেকে ম্যাক্সিমাম 33 ইয়ার্স হতে হবে। তো বন্ধুরা, এই ছিল এজ লিমিট। এবং ভ্যাকেন্সি রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে 255, ফার্মাসিস্ট পদে 51, ওটিএ হসপিটাল অ্যাটেন্ডেন্ট এই পদে রয়েছে 255। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 561 ভ্যাকেন্সি রয়েছে। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে যে কোয়ালিফিকেশানটা আপনার লাগবে সেটা হচ্ছে বিএসসি নার্সিং। আপনার যদি নার্সিংয়ে বিএসসি করা থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফার্মাসিস্ট পদে অ্যাপ্লাই করার জন্য আপনার যে যোগ্যতা দরকার, কোয়ালিফিকেশান দরকার, সেটা হচ্ছে 12th অর্থাৎ সায়েন্স নিয়ে 12th পাস করতে হবে, এছাড়াও ফার্মাসি ডিপ্লোমাও থাকতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল টোটাল বিজ্ঞপ্তি যেটা ইন্ডিয়ান রেলওয়ের ইস্ট কোস্ট রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে বের করানো হয়েছে। এবং এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে ফর্মটি ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবেন। এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করলে ভালো হয়, কারণ এখানে ডেটটা খুব অল্প, 22 তারিখের মধ্যে আপনাকে কমপ্লিট করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিচে জানান, যদি আপনি অ্যাপ্লাই করতে চান। এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং যদি প্রথমে এসেছেন চ্যানেলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটিতে প্রেস করে দেবেন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার মিস না হয়।